एवरीवन वेलकम टू एसएच लर्निंग सेंटर हम आज के फर्स्ट एवं सेकेंड जुलाई एर करंट अफेयर्स एमसीक्यू आकार डिसकस करब। प्रथम प्रश्न, বিধানচন্দ্র রায়ের স্মরণে প্রতি বছর জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে? অপশন এ ফার্স্ট জুন, অপশন দুই ফার্স্ট জুলাই, অপশন তিন ফার্স্ট আগস্ট, অপশন চার ফার্স্ট মে। এটা উত্তর হবে ফার্স্ট জুলাই। প্রতি বছর ফার্স্ট জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মরণে ডাক্তার দিবস পালন করা হয়। ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন একজন ইন্ডিয়ান ফিজিশিয়ান, এডুকেশনালিস্ট, ফিলান্থ্রোপিস্ট, ফ্রিডম ফাইটার এবং তিনি একজন পলিটিশিয়ান ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন এবং বিধানচন্দ্র রায়কে 1961 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল এবং তিনি 1931 সাল থেকে 33 সাল পর্যন্ত কলকাতার মেয়রও ছিলেন। পরের প্রশ্ন, বিশ্বে প্রথম প্রতিবন্ধী মহাকাশচারী নিয়োগ করতে চলেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? অপশন এক ইএসএ, দুই আইএসরো, তিন নাসা আর জাক্সা। এটার উত্তর হবে ইএসএ। তো ইএসএ হচ্ছে একজন ইউরোপিয়ান স্পেস এজেন্সি, হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে, ফ্রান্সের প্যারিস শহরে এর হেডকোয়ার্টার। এটি 1975 সালে 30 মে স্থাপন করা হয়েছিল। এটার ডিরেক্টর জেনারেল হচ্ছে বর্তমান ডিরেক্টর জেনারেল জোসেফ এইচ ব্যাচে। প্রশ্ন যায়, সম্প্রতি ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর কোন লিস্টে অন্তর্ভুক্ত করা হলো ফিলিপিন্স? তো অপশন এ ব্ল্যাক, অপশন দুই রেড, অপশন তিন হোয়াইট, অপশন চার গ্রে। এটা উত্তর হবে গ্রে। ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্সের মুদ্রার নাম হচ্ছে পেশা এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতির নাম রদ্রিগো দুতের্তে। পরে প্রশ্ন যায়, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ডোপিং টেস্টে ফেল হওয়ার 4 বছরের জন্য ব্যান হলেন কে? এক নম্বর মিথালি রাজ, অংশুলা রাও, তিন স্মৃতি মন্দনা, চার শেফালি বর্মা। এটার উত্তর হবে অংশুলা রাও 4 বছরের জন্য ব্যান হলেন। পরে প্রশ্ন যায়, ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? এক নম্বর রতন কুমার রায়, দুই নম্বর সোমনাথ শ্রীবাস্তব, তিন নম্বর যুধিষ্ঠির নারায়ণ, চার নম্বর বিপ্লব সৈনী। এটার উত্তর হবে সোমনাথ শ্রীবাস্তব। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, এটা স্থাপন করা হয় 1953 সালে। পরে প্রশ্ন যায়, ভারত বায়োটেক কোম্পানির সাথে $324 মিলিয়ন কোভ্যাক্সিন চুক্তি বাতিল করলো কোন দেশ? অপশন এক রাশিয়া, দুই ফ্রান্স, তিন ব্রাজিল, চার ইতালি। এটা উত্তর হবে ব্রাজিল $324 মিলিয়ন কোভ্যাক্সিন চুক্তি বাতিল করলো। ব্রাজিলের রাজধানীর নাম হলো ব্রাসিলিয়া, ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল, ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম হলেন জায়ের বলসোনারো। পরের প্রশ্ন, নীতি আয়োগের সিইও হিসেবে অমিতাভ কান্তের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো? অপশন এক 2 বছর, দুই 6 মাস, তিন 1 বছর, চার 1.5 বছর। এটার উত্তর হবে 1 বছর বৃদ্ধি করা হলো। নীতি আয়োগ হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। নীতি আয়োগ গঠন করা হয় 2015 সালে 1 জানুয়ারি। নীতি আয়োগের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী, বর্তমান চেয়ারম্যান হলেন নরেন্দ্র মোদি। পরের প্রশ্ন, গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020 ভারতের স্থান কততম? অপশন এক 10, অপশন দুই 47, অপশন তিন 37, অপশন চার 56। এটার উত্তর হবে 10, অপশন এক। তো ভারত হচ্ছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে 10তম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। পরের প্রশ্ন যাই, ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? এক করিম খান, দুই অতুল কেশব, তিন জুবিন পাল, চার আরিফ আলভি। এটার উত্তর হবে অতুল কেশব। পরে প্রশ্ন যায়, ভারতের প্রথম বায়োডাইভার্সিটি পার্ক ভারত বাটিকা এর উদ্বোধন করা হলো কোন রাজ্যে? এটার উত্তর হবে অপশন এক হিমাচল প্রদেশ, অপশন দুই উত্তরাখণ্ড, অপশন তিন কেরালা, অপশন চার তামিলনাড়ু। এটার উত্তর হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে
প্রথম বায়োডাইভার্সিটি পার্ক গঠন করা হলো, যার নাম হলো ভারত বাটিকা। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ডে সিএম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে তৈরাত সিং রাওয়াত এবং উত্তরাখণ্ডের গভর্নর হলেন বেবি রানী মৌর্য। হ্যাঁ, এই প্রথম বায়োডাইভার্সিটি পার্ক ভারত বাটিকা এটি উদ্বোধন করা হয়েছে নৈনিতাল জেলায়। পরে প্রশ্ন যায়, ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? এক রাকেশ আস্থানা, দুই বিবেক রাম চৌধুরী, তিন করমবীর সিং, চার হরজিৎ সিং আরোরা। যেটা উত্তর হবে বিবেক রাম চৌধুরী। ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে 1932 সালে গঠন করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্সের। বর্তমানে ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল হলেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া। পরে প্রশ্ন, গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021-তে ভারতের স্থান কততম? অপশান এক 10, অপশান 2 20, অপশান 3 45, অপশান 4 15। যেটার উত্তর হবে অপশান 20, অপশান 2 20। 20তম স্থান রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং সেকেন্ড স্থানে রয়েছে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল। পরে প্রশ্ন যায়, সম্প্রতি কুভেম্পু রাষ্ট্রিয়া পুরস্কার প্লেন কোন উড়িয়া লেখক? এর অপশান এক বিশ্বমোহন পটনায়ক, দুই বিজয় মহান্তি, তিন মনোজ কান্তি দাস, চার রাজেন্দ্র কিশোর পান্ডা। এটা উত্তর হবে রাজেন্দ্র কিশোর পান্ডা, চার। এবং তার সাথে সাথে তাকে 5 লক্ষ টাকা এবং একটি রূপোর মেডেল দেওয়া হয়। পরে প্রশ্ন, এখনও পর্যন্ত সবথেকে কনিষ্ঠতম দাবা গ্র্যান্ড মাস্টার হলো কে? এক নম্বর অভিমন্যু মিশ্র, দুই আর প্রজ্ঞানন্দ, তিন সন্দীপ সমাদ্দার, চার বিপুল কুমার। এটা উত্তর হবে এক নম্বর অভিমন্যু। পরে প্রশ্ন, ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামটি কত বছর সম্পন্ন হলো? এক 4 বছর, দুই 5 বছর, তিন 6 বছর, চার 7 বছর। তো এটার উত্তর হবে তিন, 6 বছর পূর্ণ হলো ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামটি। এটি 2015 ফার্স্ট জুলাই লঞ্চ করা হয়েছিল। পরে প্রশ্ন, সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এক নম্বর পশ্চিমবঙ্গ, দুই নম্বর গুজরাট, তিন নম্বর আসাম, চার নম্বর উড়িষ্যা। সেটি উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করলো 30 জুন। এর দ্বারা 10 লক্ষ, সর্বাধিক 10 লক্ষ লোন পাবেন 4% সরল সুদে, 4% সরল সুদে। পরে প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ চালু হলো কোন দেশে? এক নম্বর ভারত, দুই নম্বর চীন, তিন নম্বর বাংলাদেশ, চার নম্বর শ্রীলঙ্কা। সেটার উত্তর হবে চীন, চীনের বাইহেতান নামক বাধা। এ বাঁধটির নাম হচ্ছে বাইহেতান বাঁধ। এটি জিনশা নদীর ওপর অবস্থিত। চীনের রাজধানীর নাম হচ্ছে বেজিং, চীনের মুদ্রা নাম রেনমিনবি এবং চীনের বর্তমান প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। পরে প্রশ্ন যায়, অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? এক নম্বর সুরেশ ঠাকুর, দুই নম্বর গোবিন্দ বিহারী লাল, তিন নম্বর এন ভেনুধর রেড্ডি, চার নম্বর অমিতাভ ঘোষ। এটার উত্তর হবে এন ভেনুধর রেড্ডি। অল ইন্ডিয়া রেডিওর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। অল ইন্ডিয়া রেডিও 1936 সালে গঠন করা হয়। পরে প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রাজকৌশল কে ছিলেন? এক নম্বর দৌড়বিদ, দুই নম্বর সঙ্গীতজ্ঞ, তিন নম্বর ক্রিকেটার, চার নম্বর ফিল্মমেকার। এটা উত্তর হবে চার নম্বর ফিল্মমেকার, তিনি একজন ফিল্মমেকার ছিলেন। পরে প্রশ্ন, প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে? এক নম্বর ববিতা কুমারী, দুই সজন প্রকাশ, তিন শ্রীহরি নটরাজ, চার শিবানী কাটারিয়া। এটার উত্তর হবে সজন প্রকাশ। পরে প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম অঙ্গনওয়াড়ি শিশুদের ইউনিফর্ম দেওয়ার ঘোষণা করেছে? এক নম্বর রাজস্থান, তিন নম্বর গুজরাট, তিন নম্বর উত্তরপ্রদেশ, চার নম্বর কেরালা। যেটা উত্তর হবে গুজরাট, গুজরাট সরকার অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য ইউনিফর্ম দেওয়ার ঘোষণা করলেন। গুজরাটের রাজধানী গান্ধীনগর, গুজরাটের মুখ্যমন্ত্রী নাম বিজয় রূপানি, গুজরাটের গভর্নরের নাম আচার্য দেবব্রত। গুজরাটের লোকসভার সদস্য রয়েছে 6 জন, রাজ্যসভার 11 জন মেম্বার এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে 182টি। পরে প্রশ্ন যায়, সম্প্রতি প্রকাশিত
অ্যানোমালিস ইন ল অ্যান্ড জাস্টিস পুস্তকটি কে লিখেছেন? অপশান এ আর কে খান্না, দি আর বি রবীন্দ্রন, তিন ভারত সিং, চার এন বি রমনা। তো এটা উত্তর হবে দুই, আর বি রবীন্দ্রন। পরের প্রশ্ন যায়, কোন রাজ্য সরকার বেসরকারি চাকরি নিয়োগের প্রক্রিয়ায় সাক্ষাৎকার মানে ইন্টারভিউ বাতিল করেছে? অপশান এ মধ্যপ্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি রাজস্থান, ডি পাঞ্জাব। এটার উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সরকার রিসেন্টলি ইন্টারভিউ চাকরি পরীক্ষার জন্য বাতিল করা হলো। অন্ধ্রপ্রদেশের রাজধানী তিনটি জায়গায় আছে, অমরাবতী, বিশাখাপত্তনম এবং কুর্নুল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ওয়াইএস জগমোহন রেড্ডি। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন রাজ্যে আম্বেদকর সাংস্কৃতিক কেন্দ্র এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন সি রাজস্থান। এটা উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লখনৌতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আম্বেদকর সাংস্কৃতিক কেন্দ্র ভিত্তি স্থাপন করলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? এক নম্বর ঢাকা, দুই নম্বর নিউ দিল্লি, তিন নম্বর জাকোবাবাদ, চার নম্বর জয়সলমের। এটা উত্তর হবে জাকোবাবাদ। জাকোবাবাদ হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি শহর, সর্বোচ্চ 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ইমরান খান।